ঢেকিয়াজুলিত কেইবাটাও ঘটনা সংঘটিত হওয়ার পিছতেই কঠোর হয়ে পড়েছে আরক্ষী। কালি দিনটি দেখা গৈছিল ঢেকিয়াজুলি আরক্ষী থানা উপস্থিত হয়ে পড়ি সবিশেষ বুজ লৈছিলে আরক্ষীর আইজিপি পি কে ভূঞা, আর ইয়ার পিছতেই কিন্তু কঠোর হয়ে পড়েছে আরক্ষী। শীর্ষ আরক্ষী বিষয়াগৰাকী এটা নির্দেশ জারি করেছিলেন যে অপরাধী চক্র সাবধান হবর হল, যিকোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করব আরক্ষীয়ে। আর ইয়ার পিছতে দেখা গৈছে ঢেকিয়াজুলিত এনেধরনের আরক্ষীর কেবাটাও বেটেলিয়ন এনেধরনের ঢেকিয়াজুলি নগরখনত পরিদর্শন করে আছে। আমি সেই দৃশ্য দেখাইছো, টহল দিছে এনেধরনের যিগৰাকী আইজিপি আরক্ষীর তেখেতে কালি ঘোষণা করেছিলেন যে ঢেকিয়াজুলিত আসলতে মহিলা কমান্ডো বাহিনী আর বেটেলিয়ন নিয়োগ করা হব। আর ইয়ার পিছতে দেখা গৈছে এয়া শোণিতপুর জেলার জামুগুড়ি স্থিত যুয়েলভ বেটেলিয়নের বাহিনী, সেই বাহিনী নিয়োগ করা হয়েছে ঢেকিয়াজুলিত। আর এনেধরনের টহল দিছে, আমি সেই দৃশ্য দেখাইছো। কালি দিনটি ঢেকিয়াজুলি আরক্ষী থানাত উপস্থিত হয়েছিল আরক্ষীর যিগৰাকী আইজিপি পি কে ভূঞা, আর ইয়ার উপরও ডিআইজি বিজি কুলিগ্রাম উপস্থিত হয়েছিল ঢেকিয়াজুলি আরক্ষী থানা। যেহেতু মাজবাটর পিছত ঢেকিয়াজুলিত কেবাটাও অপরাধজনিত ঘটনা, কিশোরী নির্যাতনের ঘটনা, উৎপীড়নের ঘটনা সংঘটিত হয়েছিল, আর ইয়ার পিছতেই কিন্তু সরকার প্রশাসন এতিয়া কঠোর হয়ে পড়েছে। সমাজত অশান্তি বিয়পাব চেষ্টা করা যিসমূহ অপশক্তি চক্রর বিরুদ্ধে এতিয়া কঠোর হয়ে পড়েছে আরক্ষী। আর ঢেকিয়াজুলিত এনেধরনের আইজিপি গৰাকীয়ে ঘোষণা করার পিছতেই মহিলা কমান্ডোকে ধরে যে টুয়েলভ বেটেলিয়নে এনেধরনের নগরখনত টহল দিছে, আর শান্তি শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে এতিয়া আরক্ষী এনেধরনের ঢেকিয়াজুলিত সক্রিয় হয়ে থাকা পরিলক্ষিত হয়েছে।